আমরা তাসমান হানির পক্ষ থেকে মোয়ালদের সহযোগিতা নিয়ে এবং আমি নিজেই এই মৌচাকটিতে বেশ ভালো মধু হয়েছে। আমরা কোন অংশে মধু হয়েছে, কোন অংশে বাচ্চা রয়েছে পুরো বিষয়টা দেখাবো এবং মৌচাকটি কাটবো। আমরা আমাদের যেটা সহযোগিতা লাগে মৌমাছিকে দুর্বল করার জন্য, এই যে এরকম একটা ধোয়ার তৈরি করা হয়, ধোয়া তৈরি করে নিয়ে ধোয়া দিলে মৌমাছিরা দুর্বল হয়ে যায়, তখন আমরা মৌমাছিগুলোকে সরিয়ে দিতে পারি। আমরা মৌমাছিগুলোকে প্রথমে সরিয়ে দিচ্ছি, তারপরে আমরা এই পাশের মৌমাছিগুলোকে সরিয়ে দিব, যাতে মুখে মৌমাছি আঘাত না করতে পারে বা হুল না দিতে পারে, এই জন্য মুখ ঢেকে নিতে হচ্ছে। আর সামনে আরো আছে, আরো আছে, আমরা কিন্তু এই যে মুখটা ঢেকে রেখেছি যাতে মুখে সরাসরি আক্রমণ না করতে পারে। এই অংশটাতে পুরোটাই মধু রয়েছে, এই অংশটা আমরা কেটে নিব। আমরা তাসমান হানির পক্ষ থেকে এই মৌচাকটি কেটে নিচ্ছি। আপনি আপনার ভিডিও করে রাখুন ভাই। একটা জিনিস লক্ষ্য করি, এটা হলো আমাদের রানীর সেল। রানীর সেলটা আমরা একটু দেখব, এটা এখন আপাতত রেখে দিলাম একজনের হাতে, আমি পরবর্তীতে দেখাচ্ছি। এই অংশটাতে মধু নেই, এই অংশটা বাচ্চা ফুটিয়ে নিয়েছে, এই অংশটা আমরা কেটে ফেলে দিচ্ছি আর এই অংশটা রেখে দেব। এখন আমরা মধুর অংশটা কেটে নিচ্ছি, বাকিটা নিচ্ছি। একদম টস টসে মধু কিন্তু এখান থেকে পড়তেছে। এই যে একদম ফ্রেশ মধু সংগ্রহ করে নিচ্ছি। আমাদের মৌচাকটি কাটা শেষ হয়ে গেল। এই মৌচাকটি আমরা দীর্ঘদিন এখানে রেখে দিয়েছিলাম, পরবর্তীতে কাটবো দেখে। এখন আমাদের কাটা শেষ, এখান থেকে তারা আবার বর্ধিত করবে এবং পুনরায় মধু এখানে সঞ্চয় করবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এরকম ভিডিও কেমন লাগলো। একটা জিনিস হলো, অনেকের প্রশ্ন থাকতে পারে, আপনাকে কি মৌমাছি হুল দিয়েছে? হ্যাঁ, মৌমাছি কিন্তু অনেকগুলা হুলি দেয়, কিন্তু আসলে কাজের সময় হুল দিলে ওদিকে সতর্ক, ওদিকে নজর রাখলে হবে না, আপনাকে কাজের সময় কাজ করে যেতে হবে। হুল দিল কি না দিল এই বিষয়ে নজর রাখা যাবে না। তো আপনি যদি মৌমাছি সম্পর্কে আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই,